হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমাদের সোনাখালী বাজার শ্রী শ্রী সোনাখালী সার্বজনীন হরিসভার কমিটির পক্ষ থেকে চলছে শেষ বা বিদায় রজনী বেলা রাস পর্ব। তো এর আগের পর্বগুলো তুলে ধরতে পারিনি, তার জন্য খুব ক্ষমা প্রার্থী, সবাই মাফ করে দেবেন। তো আজকের এখানে আমাদের সোনাখালী শ্রী শ্রী হরিসভা কমিটির রাসলীলা কীর্তন চলাকালীন কিছু ফুটেজ তুলে ধরেছি, তো সাউন্ড দিতে পারলাম না একটু সমস্যার কারণে। তো বন্ধুরা, আজকে আমরা খুব আনন্দ করছি, এখানে অনেক লোকজন, এখানে মাঝরাতে ক্যামেরা করেছি, এখানে অলরেডি তখন 12টা 1টা বাজে, হ্যাঁ 1টার বেশি বাজে। তো এখান থেকে মানুষ তো আনন্দে মাতোয়ারা হয়ে গিয়েছে, দেখুন কত হরিভক্ত মানুষরা বা যারা কীর্তন শুনতে পছন্দ করে তারা কত আনন্দ উচ্ছ্বাস করছে, অনেকে তো উঠে উঠে নাচছে। তো এখানে দেখুন সবাই কত আনন্দ করছে, এই আনন্দের কোনো মাপকাঠি হয় না, এই আনন্দের কোনো শেষ নেই। যারা এই জিনিসটিকে উপভোগ করেছেন তারাই জানেন এর কত আনন্দ, কত মজা, সবাই খুব খুশির মধ্যে, অনেক আনন্দের ভিতরে এখানে নাচ নাচানাচি করছে, অনেক উপভোগ করছে। এখানে আমিও ফ্যামিলি নিয়ে এসেছি, আমাদের ঘর থেকে একটুখানি, একদম আমরা বলতে গেলে চলে বাজারের উপরেই আছি। তো প্রত্যেক বছর আমরা রাস কম বেশি দেখতে আসি, বা প্রত্যেক বছর সারাদিন সময় না পেলেও অন্তত রাস রাসের রাতটুকুনি আমরা খুব আনন্দের সাথে এখানে সময় পাস করি, আনন্দের সাথে উপভোগ করি রাসলীলা কীর্তন। কত কিছু শোনার আছে, কত কিছু শোনানোর আছে। তো যেটা বলছিলাম, আজকের রাস পর্ব চলছে, মানে আমাদের কীর্তনের মহাসমাপ্তি বেলা চলছে, এটি শেষ হতে প্রায় সকাল হয়েই যাবে, সকাল তাও 5-7টা বেজে যাবে ফুল পুরোপুরি কমপ্লিট হয়ে যেতে। তো এই লীলা ভঙ্গন হওয়ার পর আবার নতুন করে একটা লীলা শুরু হবে, হরিনাম সংকীর্তন, তারপরে নগর কীর্তনে বেরোবে বেলার দিকে। আমাদের নগর কীর্তনের যে পর্ব সেটা বেলা 9:30 কি 9টা নাগাদ থেকে বেরিয়ে যাবে, এখানে 5-7টা দলে ভাগ হয়ে বেরিয়ে যায়, যেহেতু আমাদের এলাকাটা অনেক বড়। কয়েক হাজার হাজার প্রচুর অনেক বড় আমাদের এলাকাটা, যে আমাদের এরিয়াটা, যার জন্য 7-8টা দলে ভাগ হইতে হয়। নগর কীর্তন যেটাকে বলা হয় আর কি, নগর কীর্তনে বেরিয়ে চাল ডাল যেগুলো ওঠে সেগুলো সন্ধ্যাবেলা মানে দুপুর থেকে অলরেডি রান্না হবে 11টা নাগাদ থেকে, যেটা খিচুড়ি বিতরণ হবে সন্ধ্যাবেলা বসিয়ে খাওয়ানো হয়, এবং তার সাথে সাথে অনেকে বাড়িতেও নিয়ে চলে আসে, সে ব্যবস্থাও আছে। তো এখানে দেখুন কি সুন্দর পালাটি চলছে, এটা রাসলীলার আগের পার্ট চলছে। আস্তে আস্তে লীলার কীর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, তো এখানে ভয়েসটি দিতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী, কারণ একটু ভয়েসটির একটু সমস্যা হচ্ছিল, এটা আরও সমস্যা হতেও পারে সেই জন্য। তো এখান থেকে আমাদের ভঙ্গ হয়ে গেল, চলে আসলাম আমাদের পরের দিন খিচুড়ি বিতরণের দিন। এখানে দেখুন কত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে শুধু বসে খাওয়ার জন্য, প্রসাদ নেওয়ার জন্য। আপনাদেরকে দেখালাম, দেখুন একটু সবাই কত লোক, এক এক সাথে কয়েক হাজার হাজার লোক এখানে বসে খাচ্ছে। এখানে কোনো ধনী গরিব
কে ছোট কে বড় এখানে কেউ দেখার নেই, এখানে সবাই সমান। যেহেতু পূজার প্রসাদ সবাই সমানভাবে বসে খেতে পারে, এখানে কোনো জাতি ভেদাভেদ নেই, এখানে কোনো ছোট বড় বলে কিছুই নেই, এখানে সবাই সমান, সবারই অধিকার আছে, সবাই বসে খাচ্ছে। দেখুন, এই যে আমাদের সার্বজনীন শ্রী শ্রী হরিনাম মহোৎসবের উপলক্ষে চলছে, দেখুন এখানে কয়েক মিনিটের মধ্যে এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে, কয়েক মিনিটের ভিতরে এক একটা হাঁড়ি শেষ হয়ে যাচ্ছে। এক একবারে হাজার হাজার মানুষজন খেতে বসছে। এই যে দেখুন, আমার ফ্যামিলি নিয়ে আমি এসেছি, ছেলে বউ আর আমি তো ক্যামেরায় ধরে আছি। দেখুন এখানে চারিদিকে লোকে লোকারণ। দেখুন আমি যে কথাটি বলছি একেবারের জন্য একটু মিথ্যা কথা নয়, এক একবারে কয়েক হাজার লোক বসে বসে খাচ্ছে। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, জায়গা খুঁজছিলাম যে কোথায় বসবো, কারণ এই আনন্দের কোনো ভাগ হয় না, এই আনন্দের কোনো সীমা থাকে না। দেখুন আমরা খেতে বসে পড়েছি, আমি খেতে বসে ক্যামেরাটি ওপেন করেছি, তাই বউ বকাবকি করছিল যে ক্যামেরা করতে হবে না, ক্যামেরা করতে হবে না। দোষ কিছু হবে না। তো এখানে খাওয়া দাওয়ার পরে উঠে এসে দেখি আমাদের মন্দির প্রাঙ্গণের ভেতরে, দেখুন নাচা গানা চলছে, মেয়েরা একদিকে, ছেলেরা তো এখন শুরুই করেনি, টুকিটাকি হচ্ছে। এখানে এরা তো নাচে পুরো মাতোয়ারা, খুব আনন্দ উপভোগ করছে। এই আনন্দ বছরে এক আধবারই আসে, যেহেতু বছরে যে হরিনাম সংকীর্তনের মহোৎসবটি একবারই আসে, আরও অন্যান্য অনেক পূজা আছে। দেখুন এখানে সবাই সমান, এখানে দেখুন সবাই একেবারে আনন্দে উল্লাস হয়ে গেছে, সবাই অনেক অনেক আনন্দ করছে, অনেক অনেক আনন্দ উপভোগ করছে, অপরকে আনন্দ দিচ্ছে। এখানে কোনো মানে জাতি ভেদাভেদ নেই, এখানে হিন্দু মুসলিম বলে কিছুই নেই। অনুষ্ঠানটি যেহেতু হিন্দুদের নিয়ে, এরকম কোনো বিষয় নেই, এখানে সবাই সমান, হিন্দু মুসলিম সব ভাই ভাই, সবাই একসাথে। দেখুন আমরা অনেকে অনেক রকম আনন্দ করছি, এখানে কেউ ওরকম কোনো বিষয় নেই, নাচা গানা চলছে অলরেডি। তো বন্ধুরা, সবাই আমাদের একটু পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। চ্যানেলটি প্রত্যেকটি ভিডিও দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, সাথে সাথে সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি ফলো রাখবেন। আগত দিনে চেষ্টা করব এর থেকে ভালো ভালো কিছু দেখানোর বা দেখাবার। দেখুন এখানে সবাই অনেক আনন্দে, অনেক কষ্টের ভিতরেও অনেক আনন্দে আছে সবাই, কারণ এই আনন্দের ভাগ সবাই নিতে পারে না, এর জন্য অনেক কিছু করতে হয়। সবাই দেখুন আনন্দের সাথে কাজ করছে, এমনটা না যে কেউ ফিরিয়ে আছে। তো আবারও বলছি বন্ধুরা, সবাই পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন আমাদের, আমাদের চ্যানেলটি একটু ফলো করবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে অপরকে দেখানোর সাহায্য করবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন, সময় নিয়ে আমাদের চ্যানেলের ভিডিওগুলো একটু দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে, ভালো লেগে যদি না থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন কোনটা অসুবিধা হয়েছে, অবশ্যই সেইটা বিপরীত করার চেষ্টা করব এবং ভালোভাবে করার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, খারাপ লেগে থাকলেও কমেন্টে জানাবেন। আপনাদের অপেক্ষায় বসে রইলাম, ভালো মন্দ তো আর আমরা বুঝবো না,
আপনারা যদি বলেন যে এটা খারাপ হয়েছে তাহলে খারাপ, সেটা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে চেষ্টা করব সেটা শুধরে ভালো কিছু করার। আপনাদের আনন্দ দেওয়াটাই আমার কাজ, যেহেতু এই পথটি বেছে নিয়েছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আমি একজন বাঙালি, বাঙালিকে ভালোবাসি, তাই সবাইকে বলছি আপনারা একটু সাপোর্ট করবেন। তাই বাংলায় কথা বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।